বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের সেচ পাম্পে আসলে কৃষি জমিতে পানি দেওয়া হচ্ছে, সেখানে একজন গোসল করতে যাচ্ছিল। তো গ্রাম বাংলায় সব আসলে সেচ পাম্প দিয়ে পানি দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চা জমিরা আল দিয়ে দিয়ে ড্রেন চলে গেছে। তো এটা ছোট মোটর, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মোটরের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বক্স রয়েছে, এটা মোটরের রুম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়াটার সুইং, আসলে এখানে সব কিছু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ, এটা ওয়াটার সুইচ, এখান থেকে আসলে লাইন দেওয়া হয়। আর এই ওয়াটার সুইচে থাকার একটা সুবিধা, তো কোনো বৈদ্যুতিক বিচ্ছিন্ন হলে এখান থেকে সঙ্গে সঙ্গে অটো সুইচ অটোমেটিকলি বন্ধ হয়। আর এটা ছোটো মোটর, এক হচ্ছে মোটর, এটা অটোমেটিকলি আসলে কল রয়েছে, তবে পানি দেওয়ার লাগে না, অটোমেটিকলি সুইচলি প্লে হয়। তো এখানে ছোটো একটি ঘর, একজন করে থাকে এই গেটে। তো এখানে আসলে গ্রামের লোকজন গোসল করে এই ছোটো মোটরটিতে। এই পুরো এলাকাটায়, এই পুরো পাতারটাই আসলে আবাদ করা হয় এই মোটরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে একজন গোসল করতেছে। তো পানির স্পিডটা মোটামুটি অনেকটাই ভালো। তো পানির স্পিড মোটামুটি অনেকটাই ভালো। এটা আসলে মোটরের রুম, ছোট একটু রুম, এখান থেকে এইসব জমি আবাদ করা হয়। তো পানির স্পিড কিন্তু মোটামুটি অনেকটা ভালো আছে। গ্রামের ছেলেপেলে এখানে, আসলে গ্রামের ছেলেপেলে নয়, যারা গ্রামের বয়স্ক রয়েছে তারা আসলে গোসল করে। সব কিছু রয়েছে।